এবার বিএসএনএল এর সিম নিয়ে বড় খুশির খবর যে কোনো জায়গা থেকে হবে একটিভ বিশেষ প্রযুক্তি ফাইভ জি ফোর জি রেডি সিম দিচ্ছে বিএসএনএল মূল্যবৃদ্ধির মূল্য ফের একবার জোরদার চমক দিল বিএসএনএল একদিকে যখন রিলায়েন্স জিও থেকে শুরু করে ভোডাফোন আইডিয়া এয়ারটেল নিজেদের রিচার্জ মূল্য বাড়িয়ে দিয়েছে সেখানে অন্যদিকে বিরাট বড়সড় চমক দিল সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল কেউ হয়তো ভাবতে পারেননি যে বিএসএনএল এমন চমক দিবে এমনিতেই কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে জিও এয়ারটেলকে টেক্কা দিয়ে নিজেদের ফোর জি ফাইভ জি পরিষেবা শুরু করতে চলেছে বিএসএনএল এবার এই ইস্যুতেই বড় খবর প্রকাশ্য এলো এবার সকল প্রতিকার অবসান ঘটিয়ে ফোর জি ফাইভ জি সিম দেওয়ার ঘোষণা করল বিএসএনএল হ্যাঁ একদম ঠিক শুনেছেন যে কোনো মুহূর্তে গ্রাহকরা এই সিমকে সক্রিয় করতে পারবেন বিএসএনএল তার ব্যবহারকারীদের জন্য বিশেষ প্রযুক্তি ফোর জি ফাইভ জি রেডি সিম কার সরবরাহ করার ঘোষণা করেছেন সরকারি টেলিকম সংস্থা জানিয়েছেন যে ব্যবহারকারীদের ফোর জি ফাইভ জি রেডি ওভার দ্য এয়ার ওটিএ এবং ইউনিভার্সেল সিম কার্ড জারি করা হবে এই সিমগুলি গ্রাহকরা যে কোনো জায়গা অ্যাক্টিভ করতে সক্ষম হবেন এছাড়াও ব্যবহারকারীদের তাদের মোবাইল নাম্বার বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতাও দেওয়া হবে বড় চমক বিএসএনএল এর পুরনো গ্রাহকরা কোনো অসুবিধা ছাড়াই তাদের সিম কার্ড রিপ্লেস করতে পারবেন বিএসএনএল জানিয়েছেন পাইরো হোল্ডিংসের সহযোগিতায় এই বিশেষ সিম কার্ড প্রযুক্তির প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে বিএসএনএল জানিয়েছেন যে নতুন ফোর জি ফাইভ জি সামঞ্জস্যপূর্ণ প্ল্যাটফর্ম দেশের সমস্ত বিএসএনএল গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে এই প্ল্যাটফর্মটি আরও ভালো সংযোগ এবং পরিষেবার মান সরবরাহ করতে কাজ করবে উল্লেখ্যে সংস্থাটি ধীরে ধীরে সারা ফোর জি পরিষেবা চালু করেছে এবং শীঘ্রই ফাইভ জি নেটওয়ার্ক নিয়ে কাজ করছে ফলে বিএসএনএল এমন সিদ্ধান্তের জেরে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া তা বলাই বাহুল্য